যারা বাধ্য বাড়ির বাইরে বেরোতে, যাদের বাড়ির বাইরে না বেরোলে চলবেই না, তারা ঠিক নিজেদের সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা নিচ্ছেন? তীব্র গরমের হাত থেকে রেহাই দিতে চিকিৎসকরা নানা রকম পরামর্শ দিচ্ছেন, কিন্তু যারা আম জনতা তারা ঠিক কিভাবে নিজেদেরকে সুরক্ষা রাখার বন্দোবস্ত করছেন? কি বলছেন জনতা এই গরম নিয়ে? নিজেকে প্রোটেক্ট করার জন্য আমি ঘরের মধ্যে থাকাই ভালো মনে করি। দরকার ছাড়া বেরোনোই উচিত নয়, একদমই কোনো প্রয়োজন ছাড়াই বেরোনো উচিত না। ঘরে থাকা ভালো, বা বেরালেও একটু জল তারপর ওয়ারেস্ট ওয়ারেস্ট নিয়ে বেরোনো উচিত। বাচ্চাদের তো একদমই বেরোনো উচিত নয়। এমনি সবসময় আমব্রেলা ভিজে রুমালটা ইউজ করছি, এইভাবে ইউজ রোজাও চলছে আমাদের। এখন স্কুল তো বন্ধ করে দেওয়া উচিত বলুন, এইবারে যখন গভর্নমেন্ট থেকে দিয়ে দিয়েছে ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে আসা যাওয়া, ছাতা নিচ্ছি, জল খাওয়াচ্ছি, এই করছি, কি করা যাবে এই গরমের মধ্যে? যে আপনি দেখতে পাচ্ছেন তো, প্রোটেক্ট তো করতে হবে, জল একটু বেশি খেতে হবে। আমিও খাচ্ছি, সবাই খাবে আর কি। এখন তো আমাদের সবাই রোজা চলছে, রোজার মধ্যে একটু বেশি কষ্ট হচ্ছে। বাচ্চাকে লিয়ে ও গগলস হ্যাঁ, ক্যাপ হ্যাঁ, এই সব হ্যাঁ। খুদকে লিয়ে বস ইয়ে নাকাব কা কভার হ্যাঁ, আর কুছ নেই হ্যাঁ।